ও আচ্ছা, ক্যামেরা শুরু হয়ে গেছে। আচ্ছা, এই যে আমি আস্তে আস্তে আসলাম, আলসেমি করে আসলাম, বেশি দেখলাম যে ক্যামেরা শুরু হয়ে গেছে, এটা আমি কি করছি? গদাই লস্করি চালে আসছি, মানে একটু ঢিলামি করছি, আলসেমি করছি। তো এই গদাই লস্করি চালটা কাকে বলে, কি বলে? এর আগে এই ছবিটার দিকে তাকাও তো, আমরা দেখতে পাচ্ছি যে একজন শক্তিশালী বীর পুরুষ, যদি আমি এরকম শক্তিশালী না, তার হাতে হচ্ছে একটা অস্ত্র, সব মানে অস্ত্র মতো দেখা যাচ্ছে একটা জিনিস, একটা লাঠি, তার উপরে এরকম একটা বিশাল বড় একটা চাকতির মতো বা এরকম কিছুকে দেখতে পাচ্ছি, সে এটা নিয়ে তেড়ে যাচ্ছে, যুদ্ধ করছে, সম্ভবত, আমরা জানি না। তো দেখো, আমরা হচ্ছে আজকের পাঠ হচ্ছে গদাই লস্করি চাল। এই গদাই লস্করি চালটা কি, আমরা বিভিন্ন সময় আমাদের বাংলা সাহিত্যের বিভিন্ন জিনিস পড়তে গেলে, আমাদের প্রবাদ প্রবচনে, আমাদের বাগধারায় এইটা দেখতে পাই, গদাই লস্করি চাল। গদাই লস্করি চালটা কি, দেখো আমরা যেটা ব্যাখ্যায় যাই, দেখো গদাই লস্করি চাল অর্থ হচ্ছে আলসেমি, অর্থাৎ আমরা আলসেমি শব্দটার সমর্থক হিসাবে, বা আমরা কেউ যদি আলসেমি করছে বা কোনো কোনো জিনিসে আলসেমি হচ্ছে, এটা বোঝাতে আমরা বলি যে গদাই লস্করি চাল। দেখো আমরা একটু ব্যাপারটার ব্যাখ্যা করি, গদাকে এবং এই লস্করকে ব্যাখ্যা করি। প্রাচীন ভারতে গদা নামে একটি অস্ত্র ছিল, আমরা একটু আগে যেটা দেখলাম যে অস্ত্রটা হচ্ছে সেই গদা অস্ত্র, যা দেখতে বড় একটা লাঠির মতো ছিল, মানে লাঠির মতো লম্বা, এবং এর মাথায় বড় একটা গোলের মতো ছিল, বড় গোল। হ্যাঁ ঠিক আছে, আমরা একটুকে দেখছি। দেখো সেই গদা যে সৈন্য ব্যবহার করতো তাকে বলা হতো গদাধর। ধরো এই যে আমার হাতে এই এটা একটা বড় চাকতি বা এরকম লাঠি, উপরে হচ্ছে বড় গোল, এটা হচ্ছে গদা, আমি হচ্ছে গদাধর, মানে যে গদা ধরে, গদাধর। আচ্ছা ঠিক আছে, আমরা সহজ করে বোঝার জন্য এভাবে বলছি। আচ্ছা দেখো, তারপরে গদাধর থেকে সংক্ষেপে গদাই শব্দটি এসেছে, মানে ওই যে হয় না যে এক একজনের মানে কথা চলতে 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 এক মুখ থেকে আর এক মুখে যেতে যেতে এটা গদাধর হয়ে গেছে, কি গদাই। আচ্ছা তারপরে, আর লস্কর হচ্ছে সৈনিকের একটি পদবি, সৈনিকদের ভারী গদা বহন করায় গদাধারী লস্কর যুদ্ধযাত্রায় একটু পিছিয়ে পড়তো, মানে তারা অনেক ভারী, তো এটা আস্তে অনেক ভারী জিনিস আস্তে আস্তে নিয়ে যেত। হ্যাঁ, আমি যেমন আস্তে আস্তে আসলাম তোমাদের এই ক্যামেরার সামনে, ওইভাবে আজ পিছিয়ে পড়তো। তাদের এই ধীরগতির জন্য অন্য সৈনিকরা, অর্থাৎ ধরো যারা পদাতিক বাহিনী, যারা হস্তি বাহিনী, যারা অশ্বরোহী, হ্যাঁ, তারা হচ্ছে কি বলতো তাদেরকে, তাদেরকে বলা হচ্ছে, মানে তাদেরকে এই ধীরগতির জন্য তারা হচ্ছে মশকরা করতো, বুঝতে পারছো? তারা হচ্ছে এই ধীরগতির জন্য মশকরা করতো, অন্য সৈনিকদের এই গদাই লস্করের অলস আর ঢিলা বলে মজা নিত। এই ঢিলা শব্দটা আমি একটু মজা করে লিখছি, যে বুঝছো তো, ঢিলা একটু অলস, আমরা বলি না হয়তো একটু ঢিলা, একটু অলস, ও ঠিকঠাক মতো কোনো কাজ করে না, এটা হচ্ছে এখান থেকে আসছে হচ্ছে গদাই লস্করি চাল। এখন যদি আমরা কাউকে ঢিলামি করতে দেখি, কাউকে অলসতা করতে দেখি, আলসেমি করতে দেখি, তখন আমরা এই গদাই লস্করি চাল এই শব্দটা ব্যবহার করি। বাংলা বানের আজকের পাঠ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা, এবং বাংলা বান থেকে তোমরা ভবিষ্যতে কী কী দেখতে চাও এবং কী কী শিখতে চাও সেটাও জানলে আমরা অনেক খুশি হব। অনেক ধন্যবাদ।